বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে দেশের মানুষ, এর মধ্য দিয়ে সরকারের পতন হবে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে ভীত হয়ে সরকার কাপুরুষের মতো আচরণ করছে। শান্তিপূর্ণ সমাবেশ করার পরও নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বিএনপি। এতে আলোচকরা বলেন, মৌলানা ভাসানী ছিলেন অসহায় বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সভায় বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ভোটাধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, বর্তমানে যে কঠিন লড়াই চলছে তাতে বিজয়ী হতে হলে মৌলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে। বিএনপির বিভাগীয় সমাবেশে মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও জানান মির্জা ফখরুল। এই সমাবেশগুলোতে যোগ দিচ্ছে কারা, দেখবেন লুঙ্গি পরে আসছে, হাতে একটা ব্যাগ নিয়ে আসছে এবং তিন দিনের প্রস্তুতি নিয়ে এসছে, চিড়ামুড়ি গুড় নিয়ে এসে তারা এই সমাবেশকে সফল করছে তিন দিন খোলা আকাশের নিচে থেকে। এটা অভূতপূর্ব ব্যাপার। আমরা যদি এটাকে সঠিকভাবে ধারণ করে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারি, তাহলেই মাত্র এটাকে সফল করতে পারবো, সক্ষম হবো। ওই দৃষ্টিকোণ থেকেই যেতে হবে। কে কোথায় কি বললো না বলে কেউ বেশি কান দেওয়ার দরকার নেই। কে কি বলছে, খেলা বলছে না কি বলছে বলতে দেন। আমরা আমাদের লক্ষ্যে অটল থাকবো, অটুট থাকবো। আমরা এইবার আমাদেরকে এই বিজয় অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যে একটা কঠিন লড়াই শুরু করেছি, এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, গত 14 বছরে 35 লাখ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে, তারপরও বিএনপিকে দমাতে পারেনি সরকার। এরা কত কাপুরুষ, কাওয়ার্ড থাকে যে এই সমাবেশগুলো হচ্ছে। প্রত্যেকটা সমাবেশ কত শান্তিপূর্ণ, কত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এর মধ্যেও তারা আমাদের 500 অধিক মানুষকে গ্রেপ্তার করে ফেলেছে, মিথ্যা মামলা দিচ্ছে, আবার গায়েবী মামলা দেওয়া শুরু হয়েছে। এতে করে রোখা যাবে না তো? 15 বছর ধরে দিয়ে মামলা বহু দিয়েছ, 15 বছর ধরে বহু মানুষ খুন করেছ, 600 মানুষকে গুম করে দিয়েছ, রোখা কি গেছে? যায়নি। এখন আবার অত্যন্ত তীব্র আগ্নেয়গিরির মতো সব ফুসে উঠছে মানুষ। এটাই ফুসে উঠবে এবং এই ফুসে ওঠার মধ্য দিয়েই এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের বাংলাদেশ তৈরি হবে। 1976 সালের 17 নভেম্বর মারা যান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।